জেমি সিডেন্সের চোখের সামনেই অধিনায়ক সাকিব আল হাসানের জন্ম আর বড় হয়ে ওঠা। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ সফর, সেন্ট ভিনসেন্টে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ইঞ্জুরিতে অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা, ক্যাপ্টেন্সির ডেবিউতেই সিরিজ থেকে ছিটকে গেলেন ম্যাশ। হুট করেই অধিনায়কের দায়িত্ব পেয়ে যান সহ অধিনায়ক সাকিব আল হাসান। জেমি সিডেন্স তখন বাংলাদেশের প্রধান কোচ। সে সময় 22 বছর বয়সী সাকিবের নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট আর ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। ব্যাটে বলে সমান তালে পারফর্ম করে দলকে প্রথমবার বিদেশে সিরিজ জিতিয়ে আনেন সাকিব। 2011 সাল পর্যন্ত সাকিবের প্রথম দফা জাতীয় দলের অধিনায়কত্বের প্রায় পুরোটা সময় হেড কোচ ছিলেন জেমি। আর তাই অধিনায়ক সাকিবের ভালো মন্দ এই অস্ট্রেলিয়ানের চেয়ে ভালো আর কেই বা জানে। 5 বছর বাদে টেস্ট আর টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবে আবারও সাকিবের নাম ঘোষণা করে বিসিবি। 2019 ওয়ানডে বিশ্বকাপের পর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা। টি টোয়েন্টিতে মাহমুদুল্লাহ আর মমিনুল হন টাইগার টেস্ট ক্যাপ্টেন। লাল বলে মমিনুলের ধারাবাহিক বাজে ফর্মের কারণে তৃতীয় দফায় আবারও টাইগার টেস্ট নেতা সাকিব। এবার ড্রেসিং রুমে নতুন দায়িত্বে সেই পুরনো মুখ জেমি সিডেন্স। জেমি ছাড়া অধিনায়ক সাকিবের নতুন অধ্যায় নিয়ে কথা বলার উপযুক্ত আর কেই বা হতে পারে। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে আর টি টোয়েন্টি দলের ব্যাটারদের সঙ্গে ব্যক্তিগত অনুশীলন শেষে গণমাধ্যমে কথা বলেছেন এই অস্ট্রেলিয়ান কোচ। সাকিব আবার অধিনায়ক হওয়ায় দুটি ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন সিডেন্স। এখানে দুটো ইতিবাচক দিক আছে। সাকিব খুব ভালো অধিনায়ক, খেলা নিয়ে ভাবনার জায়গাটাতেও ও খুবই পরিণত। একই সঙ্গে সাকিব ধারাবাহিক পারফর্মার, যে কারণে সবাই তাকে অনুসরণ করে। সে অধিনায়ক হিসেবে দারুণ কিছুই করবে। সাকিবকে ক্যাপ্টেন্সি দেওয়ার আসল কারণ অধিনায়কত্বের চাপে মমিনুলের ব্যাটিং ভুলে যাওয়া। সেই সমস্যারও সমাধান হবে বলেই মনে করেন সিডন্স। আরেকটা ভালো দিক হচ্ছে মমিনুল এখন তার ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগী হতে পারবে। ও কিছুদিন ধরেই রান পাচ্ছিল না, এখন মমিনুল ব্যাটিংয়ে 100% মনোযোগ দিতে পারবে। ওর পারফরমেন্সটা আমাদের দরকার। আমরা সবাই জানি সে ভালো ক্রিকেটার, সেই ক্রিকেটার ফিরে আসুক এটাই চাই। অধিনায়কত্বের চাপ যেহেতু থাকছে না, আশা করি সে এখন পুরনো রিদম ফিরে পাবে। সাকিব অধিনায়ক হয়ে ফেরার পর থেকে প্রশ্ন একটাই, নিয়মিত টেস্ট খেলবেন তো দেশের অলরাউন্ডার? গেল বছরগুলোতে টেস্ট ক্রিকেট থেকে বিশ্রাম নিয়ে নিয়ে খেলেছেন সাকিব, অধিনায়ক হলে সে সুযোগ কিন্তু আর থাকছে না। সে যদি অধিনায়কত্ব করতে চায় তাহলে তাকে খেলতেই হবে, না খেলে তো আর অধিনায়কত্ব করা যায় না। আমার মনে হয় সে আবারও অধিনায়ক হওয়ার বিষয়টিতে রোমাঞ্চিত। আমি তো মনে করি সাকিবের নেতৃত্ব গুণের এমন কিছু দিক এখন আমরা দেখতে পাবো যা আমরা আগে দেখিনি। অধিনায়ক মমিনুলের ব্যক্তিগত ফর্মের মতোই হতাশাজনক বাংলাদেশের দলীয় পারফরম্যান্স। নতুন ক্যাপ্টেনের সাথে টাইগার ব্যাটিং অর্ডারেও কিছু ফাইন টিউনিং এর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। এখন থেকে ওপেনিং এ নয়, তামিম ইকবালকে 4 নম্বর ব্যাটার হিসেবে পছন্দ করছেন জেমি সিডেন্স। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে আমার ধারণা। আমার মতে 4 নম্বরে সে খুবই ভালো করবে। তামিম 4-এ তাহলে ওপেন করবে কে? তার আগে তো আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে। ঘরোয়া ক্রিকেটে বা এ দলে কিংবা টাইগার্সে পারফর্ম করেনি এমন কাউকে স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না, এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। তামিমকে 4-এ নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে। প্রায় 1.5 দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে 370 ম্যাচে 429 ইনিংসে ব্যাট করেছেন তামিম, 428 ইনিংসেই করেছেন ওপেন। 2017 সালে পচেফস্ট্রুম টেস্টে 49 মিনিট ফিল্ডিংয়ের বাইরে থাকায় ওই একবারই ইনিংসের 5-এ নামতে হয়েছিল তামিমকে। হাসান মাহাদি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.